ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখুন, গতকালই কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন, অর্থাৎ সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে শিক্ষা পর্ষদের দ্বারা, বিশেষ করে সভাপতি গৌতম পাল। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসে 11 তারিখে প্রাইমারি টেটের পরীক্ষা হবে, এবং তার যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে লক্ষ্মী পুজোর পরে এবং কালী পুজোর আগে। তো বুঝতেই পারছেন, তড়ি ঘড়ি তারা কিন্তু এই প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে চায়, যেহেতু নির্দেশ ওপর থেকে রয়েছে। তো এখন একটা বড় প্রশ্ন রয়েছে, যারা বিএড করেছে তারা কি পরীক্ষায় বসতে পারবে কি না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন তাদের মনে। আমরা অনেক কমেন্ট পাচ্ছি এই বিষয়ে। দেখুন, তিনি কিন্তু জানিয়েছেন এনসিটিইর যে নিয়ম রয়েছে সেই নিয়মেই পরীক্ষা হবে, এবং স্বচ্ছতার সঙ্গে খুব তড়িঘড়ি নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু বিএডরা বুঝতে পারবে, যদি সম্পূর্ণরূপে এনসিটির গাইডলাইন্স মেনে পরীক্ষা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা থাকবে না। সেখানে কিন্তু বিএড ক্যান্ডিডেটরাও বুঝতে পারবে, অর্থাৎ যাদের কমপ্লিট হয়েছে বিএড এবং ডিগ্রি পেয়েছেন, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। এটা কিন্তু একটা বড় খবর। এবং যে সিট সংখ্যা, তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে যে কত নিয়োগ হবে। দেখুন, এখানে কিন্তু 11,000-এর বেশ কিছু আশেপাশের সংখ্যায় নিয়োগ হবে, তো আমরা রাফে ধরতেই পারি 11,000 কিন্তু নিয়োগ হবে। সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার কিছু অংশ কমতেও পারে, কারণ আমরা জানি পুরনো যে পেন্ডিং কেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু কিছু অংশ নিয়োগ হবে। তো সেক্ষেত্রে রাফলি আপনাকে ধরতে হবে 10,000-এর মতো কিন্তু নিয়োগ হচ্ছে, এমনটা কিন্তু হবে। তো দেখুন, যে নিয়োগ প্রক্রিয়া সেটা যদি এনসিটির নিয়ম মেনেই হয় তাহলে কিন্তু বিএড ক্যান্ডিডেটরা বসতে পারছে, এবং তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয় দাবি করছেন গৌতম পাল, অর্থাৎ সভাপতি, তিনি কিন্তু বলছেন বছরে 2 বার শিক্ষক নিয়োগ করা হবে। দেখুন, একবার হলেই অনেকটা আমাদের পাওয়া হবে, বছরে যদি একবার করে হয় 2 বারের জায়গায় তাহলেও কিন্তু এনাফ হয় শিক্ষিত সমাজের জন্য। কিন্তু সেই রেগুলারিটি মেনটেন করে কিন্তু চলতে হবে প্রত্যেক বছর, যাতে নিয়মিত টেট পরীক্ষা হয় এবং শিক্ষক নিয়োগ হয়, এমনটাই কিন্তু আশা রাখতে হবে আমাদের। এবং সভাপতি যেভাবে বলেছেন যে প্রত্যেক বছর তারা নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ করবে, এটা কিন্তু একটা আশাবাদী কথা। তবে দেখা যাক ভবিষ্যতে এর ফলাফলটা কী পাওয়া যায়।